পাবনায় জনপ্রিয় হয়ে উঠছে রাজহাঁসপালন। লাভজনক হওয়ায় অনেকেই এখন রাজহাঁসপালন করছেন বাণিজ্যিকভাবে। শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাঁচ বছর আগে শখের বসে চাটমোহরে দুটি হাঁস দিয়ে রাজহাঁস পালন শুরু এ খামারে। সেই রাজহাঁস এখন বেড়ে 350-তে দাঁড়িয়েছে। বাণিজ্যিক ভিত্তিতেই বিক্রি হচ্ছে হাঁস আর ডিম। আর এ খামার গড়েছেন ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানি হোসেন। আমাকে একজন গরিব একজন মানুষ দুইটা হাঁস দিয়েছিল, সেই দুইটা হাঁস থেকে আজকে আমার 350 রাজহাঁস। যখন ডিম পারে শীতের সময় অনেক বড় বড়, এক একটা ডিম তো অনেক বেশ ভালো দাম, অনেক ডিম পারে। সেই ডিমগুলো আমরা কিছু বাচ্চা তৈরি করি, আবার কিছু ডিম সেল করে দেই। অল্প খরচে লাভ বেশি হয় পাবনার অনেক পোলট্রি খামারেও ঝুঁকছে রাজহাঁস পালনের দিকে। লালন পালন ব্যয় কম হয়, এ জেলায় দ্রুত বিস্তার হচ্ছে রাজহাঁস পালন, লাভবান হচ্ছে অনেক খামারি। আমাদের যে হাঁসগুনি আছে, হাঁসগুনির অসুখ বিসুখ কম হয়, হাঁসে লাভ বেশি বা হাঁসের মাংস অনেক বেশি হয়। আমরা এই গুঁড়া খাই খাওয়াই আর ঘাস খাই, আমরা এইভাবে পালন করতেছি। 10টা মুরগি আর একটা হাঁস সমান, আর মাছ মাংসটা খুবই টেস্টফুল। খুব বড় বড় ডিম হয়, এর ডিমের হালি 100 টাকা, এতে খুব উন্নত। রাজহাঁসের খাদ্য হিসাবে মাঠের ঘাস পুকুরের শ্যাওলা হয়, এদের খাবারের ব্যয় অনেক কম, অসুখ বিসুখও অনেক কম হয়। ফলে অনেক খামারি এখন ঝুঁকছে রাজহাঁস পালনের দিকে, জানান পাবনার প্রাণী সম্পদ কর্মকর্তা। রাজহাঁস পালন করা আসলে তুলনামূলক সহজ এবং এদের খাদ্য ব্যবস্থাপনাও সহজে পাওয়া যায় এবং উৎপাদন খরচ কম এবং অসুখ বিসুখ কম এবং বাজারে চাহিদা আছে। স্বল্প পুঁজিতে রাজহাঁস পালন বেকারত্ব দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।